তাহলে কি এবার শাপলা মিডিয়া শাকিব খানকে বাদ দিয়ে শুধু দেবকে নিয়ে কাজ করবে? এখন এই বিষয় নিয়ে মুখ খুলল সেলিম খান নিজে। শোনাবো কল রেকর্ডও, বাট তার আগে বলে নিই, এই তো লাস্ট উইকের দিকে খবর এসেছিল যে শাকিব খান তার পারিশ্রমিক কমিয়ে অন্য প্রযোজনা সংস্থার সঙ্গেও কাজ করতে আগ্রহী। ইনফ্যাক্ট শাপলা মিডিয়ার সঙ্গেও তিনি নাকি এই বিষয়ে আলাপ করেছেন, যেই কথা শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান নিজেও স্বীকার করেছিলেন। আর এখন শোনা যাচ্ছে শাপলা মিডিয়া কলকাতা সুপারস্টার দেবকে নিয়ে 10টা সিনেমা বানানোর প্ল্যান করে ফেলেছে, যে সিনেমাগুলো নামও প্রকাশ পেয়ে গেছে। ইতিমধ্যে কমান্ডো সিনেমাতে তো দেব রয়েছেই, যার সঙ্গে বাংলাদেশের নায়িকা জাহারা মিতিও থাকছে, আর এখন আরও 10টা সিনেমা। আর এই খবরটা সামনে আসার পরই সবার মনে একটাই প্রশ্ন জন্ম দেয়, দেবকে নিয়ে সিনেমা বানালে বাজেট তো বেড়ে যাবে এটা শিওর, আর দেবকে নিয়ে যদি 10টা সিনেমা বানায় শাপলা মিডিয়া, তাহলে শাকিব খানের জন্য কি শাপলা মিডিয়ার দরজা বন্ধ? এবং গতকাল সেলিম খানের সঙ্গে স্টার গল্প এই বিষয় নিয়ে কথা বললে তিনি এই সমস্ত বিষয় নিয়ে মুখ খুললেন। শাকিব খানকে নিয়ে তার পরিকল্পনা কি, দেবকে নিয়ে তিনি কেমন আশাবাদী, এছাড়া নায়িকা কে থাকছে, এটসেট্রা এটসেট্রা। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, আমি স্টার গল্প থেকে বলছিলাম। জি বলুন ভাই। আমরা তো জানলাম যে দেব নাকি শাপলা মিডিয়ার ব্যানারে 10টা সিনেমা করছে। হ্যাঁ করতে তো। তো এই সিনেমাগুলোর কবে থেকে শুরু হতে যাচ্ছে? আচ্ছা, আমরা তো এটাও জানতাম যে শাকিব খান আপনার সঙ্গে যোগাযোগ করেছিল সিনেমা করার ব্যাপারে, এবং আপনিও নাকি তখন একটু আগ্রহ প্রকাশ করেছিলেন। তো এখন কি শাকিবকে নিয়ে সিনেমা করা হবে না? আমরা শাকিব পুজোর দিন আমার সাথে শুভেচ্ছা বিনিময় করে ফোনে কথা বলেছিল, কিন্তু পরে আর আমার সাথে কথা হলো, আমিও কথা বলি না। তো আমরা দেবকে নিয়ে যে প্রোডাকশন গুলো বানাচ্ছি সেগুলো শেষ হলে তারপরে চিন্তা করবো শাকিবকে আমরা নেবো কি নেবো। আচ্ছা আচ্ছা, আমাদের যে কাজগুলো হাতে আছে ওগুলো শেষ হওয়ার পর আমরা চিন্তা করবো শাকিবকে নিয়ে আমাদের বলতে যায় কি যায়। আচ্ছা, তো আপনার কি মনে হয় যে দেবকে নিয়ে যে বাংলাদেশের সিনেমা বানাবেন, এটা কি রেকর্ড ব্রেক কিছু একটা করবে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো নায়িকা হিসেবে কাকে নেওয়ার চিন্তা ভাবনা করছেন? এখন কি চিন্তা ভাবনা হয়েছে? নায়িকা সব বাংলাদেশের, একজন ইন্ডিয়ান থাকবেন, সব বাংলাদেশ। আর পরিচালক? পরিচালক দশটা পাঁচজন বাংলাদেশ, পাঁচজন কলকাতা। ওকে ঠিক আছে, সেলিম ভাই আমি বলবো না, একজন শাহিন মোহাম্মদ রনি, আরেকজন হলো শাহিন সুমন, আর বাকি আরো কারো নিমুকি নিমুনা না এরাই করবে, এটা আমরা ভোট বিডিকে বসে তুমি সব বসে ঠিক করে নেবো। তাহলে সেলিম খানের কথাবার্তা শুনে তো বোঝা যাচ্ছে রাইট নাও তিনি শাকিব খানকে নিয়ে সিনেমা করার কথা ভাবছেনই না। আর দেবের কথা যদি আসি, তাহলে কলকাতায় কিন্তু কমার্শিয়াল মুভির বাজার এখন ভালো নয়, ভিন্নধারা সিনেমাই বেশি চলে। তবে বাংলাদেশে কিন্তু এখনও কমার্শিয়াল মুভির বাজার বেশ রমরমা, সো এখন সেই জন্য দেব হয়তো চাইছে বাংলাদেশের মার্কেটে কাজ করতে, যদিও এর আগেও তার সিনেমা মুক্তি পেয়েছিল শাপলা চুক্তির মাধ্যমে, বাট সেগুলো ভালো সাড়া পায়নি। আর এবার সিনেমা যেহেতু বাংলাদেশের প্রোডাকশনই বানানো, দেখা যাক রেসপন্স কেমন আসে। যদি আসলেই ভালো রেসপন্স আসে, তাহলে দেব যে ঢালির সুপারস্টার শাকিব খানকে টক্কর দিবে এটা তার বলার অপেক্ষা রাখছে না। লেটস সি শেষ পর্যন্ত কি হয়। সো ভিউয়ার্স, দেবকে নিয়ে সেলিম খান যে 10টা সিনেমা বানাচ্ছে এবং শাকিব খানকে নিয়ে আপাতত যে শাপলা মিডিয়ার কোনো প্ল্যান নেই, এই বিষয়টি জেনে আপনি কি ভাবছেন? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।